এই মুহূর্তে চিকিৎসা ক্ষেত্রে খরচের বহর সবচাইতে বেশি বেড়েছে আর বিপন্ন হয়েছে মানুষ, বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা তাদের মৃত্যু পথযাত্রী কোনো আত্মীয়কে বাঁচাবার জন্য নিজেদের সমস্ত সম্পত্তিকেও বিক্রি করতে বাধ্য হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি। তো এই ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি কেন হলো? কোম্পানিগুলো যে ওষুধ উৎপাদন করে তার খরচ বৃদ্ধি পাওয়ার জন্যই কি ওষুধের মূল্য বৃদ্ধি পেয়েছে? ব্যাপারটা সেই জায়গায় নয়, এর একটা গোপন রহস্য পরিষ্কার হয়ে গেছে এবং তার পর্দাটা ফাঁস হয়ে গেছে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে SBI যখন ইলেকটোরাল বন্ড কারা কারা কিনেছে সেইটা প্রকাশ করেছে, তখন দেখা যাচ্ছে 32টা কোম্পানি, অর্থাৎ ফার্মা সেক্টরের 32টা কোম্পানি তারা ইলেকটোরাল বন্ড কিনেছে, যার মধ্যে 29টা কোম্পানি BJP-কে অর্থ প্রদান করেছে। এবং বিভিন্ন যে কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ড কিনেছে তার অধিকাংশই হচ্ছে ফার্মা সেক্টর কোম্পানি, আর এই ফার্মা সেক্টর কোম্পানিগুলোর অধিকাংশের ক্ষেত্রেই কমন নামটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কেন ভারতীয় জনতা পার্টির প্রতি এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি? তার একটা তদন্ত করার দরকার। কিসের তদন্ত, কেন, কী কারণে? কারণ ফার্মা সেক্টর কোম্পানিগুলো এই মুহূর্তে ব্যাপক মুনাফা অর্জন করেছে এবং তাদের শেয়ারগুলো 3-4 বছর আগে যা ছিল তার থেকে 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে, ব্যাপক মুনাফা অর্জন করেছে বলেই এটা হয়েছে। কী কারণে এরা ব্যাপক মুনাফা অর্জন করলো? আমাদের দেশে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওষুধের উপর একটা মূল্য নিয়ন্ত্রণ সংস্থা ছিল যার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। সেই মূল্য নিয়ন্ত্রণ সংস্থাটা ওষুধের দামকে নির্ধারণ করে দিত, কোনো কোম্পানিকে বলে দিত যে তোমার এই ওষুধের দাম তার সর্বোচ্চ মূল্য কি হবে সেটা নির্ধারণ করে দিত ওই মূল্য নিয়ন্ত্রণ সংস্থা। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসবার পর সেই মূল্য নিয়ন্ত্রণ সংস্থার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটাকে শিথিল করে দিল এবং তাকে রেক্টিফাই করে ওষুধের দাম নির্ধারণ করবার যে ক্ষমতা সেই ক্ষমতাটা প্রদান করে দিল ফার্মা সেক্টর কোম্পানিগুলোর উপরেই। অর্থাৎ ওষুধ কোম্পানিগুলোই নির্ধারণ করবে তাদের ওষুধের সর্বোচ্চ মূল্য কত। ফলে কি হচ্ছে, ফলে এক একটা ওষুধ, সেই ওষুধের আগে যে দাম ছিল এখন কোম্পানিগুলো ইচ্ছে মতো তাদের দাম বৃদ্ধি করছে এবং ব্যাপক আকারে দাম বৃদ্ধি করছে। ফলে 3-4 বছর আগে ওষুধের দোকানে গিয়ে একটা জীবনদায়ী ওষুধ কিনতে আমাদের যে টাকা লাগতো এখন তার চাইতে অনেক বেশি টাকা লাগছে, বলতে গেলে দ্বিগুণ বা 3 গুণ পর্যন্ত টাকা লাগছে এবং আমরা কিনতে বাধ্য হচ্ছি কারণ আমাদের পরিবারের কোনো মুমূর্ষু রোগীকে আমাদেরকে বাঁচাতে হবে। এই কারণেই আজকে ফার্মা সেক্টর কোম্পানিগুলো লাভবান হলো জনতার পকেট কেটে, তাহলে তো BJP-কে পুরস্কৃত করতেই হবে, কারণ BJP মূল্য নির্ধারণ করার ক্ষমতা এই ফার্মা সেক্টর কোম্পানিগুলোর উপর দিয়ে দিয়েছে। সেই জন্যই দেখা যাচ্ছে এই 32টা ফার্মা সেক্টর কোম্পানি ইলেকটোরাল বন্ড কিনেছে যার মধ্যে 29টা ফার্মা সেক্টর কোম্পানি BJP-কে অর্থ প্রদান করেছে এবং 468 কোটি টাকার বেশি। এ নিয়ে ED বা CBI বা ইনকাম ট্যাক্স কখনো BJP-র যে সভাপতি তাকে কোনো জিজ্ঞাসাবাদ করবে না বা BJP-র ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে না, কিন্তু অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তাদের কোনো রকম ত্রুটি পেলে সে অ্যাকাউন্টগুলোকে তারা সিজ করে দিচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এইভাবেই পর্দা ফাঁস হয়ে গেছে যে কেন ওষুধের দাম আজ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং তাতে লাভবান কে হয়েছে আর বিপন্ন কারা হয়েছে। বিপন্ন হয়েছে আপামর জনগণ, বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণী, আর লাভবান হয়েছে ওষুধ কোম্পানিগুলো, লাভবান হয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হয়েছে। এবং আশ্চর্যজনক বিষয় যে কতগুলো কোম্পানি তাদের ঘরে যে ED ঢুকেছে, CBI তল্লাশি চালিয়েছে বা ইনকাম ট্যাক্স তল্লাশি চালিয়েছে, তার পরে পরেই
এই ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ড কিনেছে এবং সেই ইলেকটোরাল বন্ডের বেশিরভাগ অংশটাই তারা বিজেপির অর্থ ভাণ্ডারে দান করেছে। আর সেই দান করবার পর ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে। একটা জ্বলন্ত উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে 2023-এর 10ই নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ ফার্মার ম্যানেজিং ডাইরেক্টর শরৎ রেড্ডি আবগারি কেলেঙ্কারি মামলায়। এবং গ্রেপ্তার হওয়ার পরই দেখা যাচ্ছে যে 15ই নভেম্বর তারা ইলেকটোরাল বন্ড কিনেছে এবং ইলেকটোরাল বন্ড কিনে তারা সেই টাকাটা বিজেপির অর্থ ভাণ্ডারে দান করেছে। এবং দান করবার পর অরবিন্দ ফার্মার ম্যানেজিং ডাইরেক্টর রাজসাক্ষী হবের ঘোষণা করবার পর তার জামিনের জন্য যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের বিরোধিতা ইডি এবং সিবিআই করল না, এবং ফলে অরবিন্দ ফার্মার ম্যানেজিং ডাইরেক্টর এই আবগারি কেলেঙ্কারি মামলা থাকা সত্ত্বেও জামিন পেয়ে গেল। তাহলে একটা রাজতন্ত্র চলছে, আমাদের রাজাবাবু যার সোজা পথে চলে আছে দিনের ঘোষণার কথায় আমরা মোহিত হয়েছিলাম, সেই রাজাবাবু আজ উল্টো রাজা হয়ে উল্টো পথে হাঁটছেন, জনগণের সোজা পথটা ছেড়ে, আর তার ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের সমস্ত মানুষকে। আর ইলেকটোরাল বন্ড সেই পর্দাটাকে সম্পূর্ণভাবে ফাঁস করে দিয়েছে মানুষের সামনে, যে ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি তার সাথে সমানুপাতিক বিজেপির ফান্ড বৃদ্ধি, আর ব্যস্তানুপাতিক আমাদের মানুষ, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ বিপন্ন, আমরা বিপর্যস্ত আমরা। আর সেই জায়গায় দাঁড়িয়েই আজ পরিষ্কার হয়ে গেছেন যে আমাদের রাজাবাবু আর চাওয়ালা, সেই চাওয়ালা নেই। তিনি পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন, আমি সেই চাওয়ালা নই গো, আমি সেই চাওয়ালা নই, আমি বণিকের চালা চাওয়ালা, বণিকদের পায়ে রই, আমি সেই চাওয়ালা নই গো, আমি সেই চাওয়ালা নই।